السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. প্রশংসা আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টি সবাই اللهم صل عليه اللهم بارك عليه. অডিয়েন্স কি শুধু এখানে নাকি নিচে নিচেও আছে? তাহলে এটা বাদ দিতে চাচ্ছিলাম, কানে লাগে কেমন জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাউন্ড একটু কমায় দিলে মনে হয় তাহলে ভালো হতো। একটু কমায় দেন না? ঠিক আছে, একদম ঠিক আছে। আসলে কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে, কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না। ঘিও সোজা আঙ্গুলি নিতে হয়, না উঠলে বাঁকা করা যায় না। বাঁকা করলে উঠবে, কিন্তু অন্যায় করতে হবে। মানে সোজা আঙ্গুলে ঘি উঠে না, বাঁকা করতে হয়। যারা বলে তারা কিন্তু বাঁকা মানে আঙ্গুলটাকে বাঁকা করবে বলে না, পদ্ধতি চেঞ্জ করবে বলে। তো আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত। অ্যাজ এ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত, যেটা যেমন ওই কথা বলছিলাম শবে বরাত নিয়ে এক জায়গায়। আমি বললাম যে শবে বরাতের তো আরবি ট্রান্সলেশন লাইলাতুল কদর হয়, এটা তো রমজান মাসে হয়, রমজানের আগে হয় না। একটা পর্যায়ে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে, তাহলে করাই ভুল না হলে বলাই হলো ভুল আছে। তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই, কিন্তু বলাই হলো ভুল আছে, অথবা ভুল বের করা যেতে পারে, অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্যগুলো ভালো না। এর একটা উদ্দেশ্য না লাগবে না, এর একটা উদ্দেশ্য হচ্ছে পড়ে যাবে, আমার হাতটা তো নড়ে তো চুস করে পড়ে যাবে, পরে আবার কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। তো যারা বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙ্গুলটা বাঁকা করেন। ওরা বলছে সোজা আঙ্গুলে না উঠলে, তার মানে সোজা আঙ্গুলে উঠে। আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙ্গুল সোজা রেখেই উঠাইতে হবে, বলে বাঁকা করতে, তার মানে পদ্ধতি চেঞ্জ করতে, তার মানে হারাম পথ অবলম্বন করতে। প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি, প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন, ওরে দেখেই ছাড়বেন, খাইছি তো এটাই। আবার কাঁটা দিয়ে কাঁটা তোলা আসলে যায় না, কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না। এটা মানে কি একজন লোক খারাপ, আপনি তারা পারতেছেন না, এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারে বুঝা, আমি তো পারতেছি না, এবার ওই বুঝাই দেবো, ঠান্ডা করে দিব। তো এটা কেন বলছি উদাহরণ, এটা রিলেভেন্ট, রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে, যুব সমাজে যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে। আমি নিজে তেমন ইয়া মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অবস্থা হয়ে গেছে, কি সম্ভব নাকি? মানে এরকম তো ওহি আসে নাই আমার জন্য যে এরপর আর আমার ভুল হচ্ছে না। আল্লাহ আল্লাহ আশ্রয় দিক ভুল থেকে, চেষ্টা করবো সবাই আমরা ইনশা আল্লাহ। তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি, কারণ আমি ইয়াং, আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো, খুব স্বাভাবিক। আমি আমার ভাই এবং বোনদের বুঝি, হয়তো অতটা না, অল্প কিছু কিছু, সব না। তো এটা অনেকেই বোঝে, হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে, আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিছে, এটা আমাদের মধ্যে ম্যাচ করছে। নাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম, সমাজে জানে না এমন মানুষ কম, আর মানে এমন মানুষও কম। একটা জায়গায় সিমিলারিটি আছে, জানে না এমন মানুষও কম, আবার মানে এমন মানুষও কম। তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না। আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো, এগুলো শুধু যুবকদের ইস্যু না, এগুলো এখন বড়দের ইস্যু। আপনি জানা বলেন, নেশা বলেন, এক লোক 20 বছর বসে সিগারেট খায়, সে 50 বছরও খায়। তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন? ইটস এ হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি, এটা মানুষের সমস্যা। ওর লোক ওর ওর চরিত্রেরই প্রবলেম, ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নাই জায়গায়। এক লোক গাঁজা খায়, মদ খায়, জানা করে, ও বিয়ের আগে করছে, বিয়ের পরেও করে, তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি? যেটা জোয়ানদের সমস্যা, এটা যুবকদের সমস্যা না? তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয়, ভাবি কখনো যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয়, বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি? বিয়ের আগে তো কেউ ভাবি হয় না, বিয়ের আগে কাউকে কেউ দুলাভাইও বলে না। তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য অন্য কলিগসদের সাথে, এটা তো মানে দুলাভাই কি তার মানে কি? মানুষের বয়স যখন 50 হয়ে যায় তখন কি তাকে দুলাভাই ডাকে না মানুষ, অন্য কিছু ডাকে না? আপনি যদি
হ্যাঁ, ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে 30 বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি, যাতে কেউ না জানে। আর 17 বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে ফেসবুকে স্ট্যাটাস দিবে, আজকে ওর সাথে হোটেলে এসেছিলাম। এইখানে একটা ডিফারেন্সই আছে, যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি। অপরাধ প্রবণতা আসলে জোয়ান বুড়া বলে কথা না, যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ, যে আল্লাহকে ভয় করে না সে করে না। প্রবলেম হচ্ছে 35 বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক, মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়, এবং সে প্রয়োজনে এখানে চাকরি ছেড়ে দেবে, জমি বিক্রি করে ফেলবে, এটা যাতে কেউ না জানে। তাহলে কেন তার সংসার ভাঙবে? আর 15 বছর একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয়, সে মিশা মিশা বলে ওই তো আমার সাথে ছিল ভাই 7 বছর থেকে সম্পর্ক, আপনি কি কোন বিয়ে করবেন ওরে, ওর পর থেকে সরে দাঁড়াও আমার প্রেমিকা। সো একজন জিনা করে ক্লেম করে যতটুক করে এর থেকে বাড়াই বলে, কেন? যাতে ওর সিকিউরিটি হয়, এ মেয়ের যাতে অন্য কেউ বিয়ে না করে ওই বিয়ে করে। আরেকজন জেনা করে প্রয়োজনে সম্পদ এখানে কুরবান করে দেবে, কেন? কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে, মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে। দুইজনের সাইকোলজি দুই রকম, এই একটা পার্থক্য আমি দেখছি। আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছায় নাই আর জানাবে বিচারে, কেমন? আবার যুবকরাও তো গোপন করতে পারে না, ও একটা হোটেলে যাবে, একটা পার্কে যাবে, সবার দিকে তাকায় থাকবে। এখন আমি যদি এই যে দাড়ি টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটে, আমি যদি 10 ঘন্টা না 20 ঘন্টাও হাঁটি, পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি, পাবলিক ধরেই নিবে যারা বউ জামাই। এখন প্রবলেম হচ্ছে 16-17 বছরের যুবক গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম, মহিলা আবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে, লাভ নাই। পাবলিক কেউ যে এরা কারা রে, কেন হাঁটতেছে এই জায়গায়? এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি, কেন? আদারওয়াইজ সব মানুষই এখন ব্যাকে আগে। আফসোস লাগে কোন যুবকের জন্য, যে যুবক তার যৌবন আল্লাহ দিছে, তার মেধা আল্লাহ দিছে, যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে, মেধা আল্লাহ দিছে, কি একটা তর তাজা বয়স, কি একটা টাটকা ব্রেন, সুবহানাল্লাহ, একদম ফ্রেশ ক্লিন, এত পাপে জর্জরিত না, পাপ করে জং ধরে যায় না, এমন একটা হৃদয় আছে ওর, আল্লাহ ওকে দিছে এটা, সুবহানাল্লাহ। ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দিনকে, সে উদাসীনতায় সে তার সময় পার করে। কার মতো? যে লোকটা 50 বছর বয়স, অপরাধ, চুরি, মিথ্যা কথা, জানা, ব্যভিচার, বাপমার সাথে অন্যায় অবিচার, মানে হারাম খাওয়া হতে ইচ এন্ড এভরি হারাম, যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে, যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে ভাগতেছে, সে পলায়ন করতেছে। 50 বছর তার বয়স, জং ধরা হৃদয়ের মানুষ যেমন দেখে আমি, আর 16 বছর 20 বছর 22 বছর 25 বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন, এই জিনিসটা আমাকে কষ্ট দেয়। তোমার হৃদয়টা তো জং নাই, তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক, ক্ষমা চাইলে ক্ষমাকারী কে? আল্লাহর কাছে কোনো কিছুই কম না, কোনো কিছুই বেশি না। আল্লাহ যে পিঁপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না। আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে, এটা আল্লাহর কাছে বেশি না। বুঝতে পারছি, মানে আল্লাহর ব্যাপারটাই ডিফারেন্ট, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান তাআলার ব্যাপারটাই ভিন্ন, ওনার উদারতাই ভিন্ন। যদি পিঁপড়া পায়খানার মধ্যে যে বেজ না হয় এইভাবে এভাবে হাঁটে, অনেকে দেখলে ঘৃণা করে বমি করবে মহিলাদের, ছোট ছোট তেলা পোকা দেখে মহিলারা লাফ দিয়ে খাটে উঠে যায়, ভয় পায়, ইয়া ওয়াক করে ঘরে ঢোকে না। এই জিনিসটা আল্লাহর কাছে তুচ্ছ না। শুকর খাওয়া হারাম, আল্লাহর কাছে এটা তুচ্ছ না। আমার জন্য খাওয়ানি, সেটা আল্লাহ সৃষ্টি। কুকুর আমার জন্য খাওয়ানি, সে কিন্তু এটা তুচ্ছ না, এটা আল্লাহ সৃষ্টি, কেউ বানাইতে পারবে না এরকম কিছু, রাইট? আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহর কাছে বেশি কিছু না। আল্লাহ আল্লাহ আল্লাহই ভিন্ন, সুবহান আল্লাহ। ওনাকে ওনার ইউনিকনেস, ওনার প্রত্যেকটা জিনিসে ওনার সমতুল্য সমকক্ষ কেউ নেই, কিচ্ছু নেই, উদাহরণ উদ্ধৃতি নেই ওনার। ওনার ব্যাপারে আমরা কাউকে উদাহরণ দিব উদ্ধৃতি দিব এরকম নেই, উনি একক অদ্বিতীয়, উনি সো ইউনিক, সুবহান আল্লাহ, উনি আলটিমেট ইউনিক, এরপর আর কিচ্ছু নেই। সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে, উদাসীনতার এই ব্যাপারটা। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না, তোমাদেরকে আল্লাহ ফিরাই নেবে না, ওনার কাছে ফিরতে হবে না, তোমরা কি ভাবছো?
মানে 20 বছর বয়স, তোমার ঘুম আসলে ঘুম আসে, 2 দিন জেগে থাকতে চাইলে জেগে থাকতে পারো, হ্যাঁ বল করতে পারো, ক্রিকেট খেলার সময় বল করতে পারো 60 কিলোমিটার বেগে, ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরে ওর হাত লাল হয়ে যায়, গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে, হ্যাঁ তুমি এক দৌড় দিয়ে বুলেটের গতিতে যা হুন্ডার কাছে রেস দিতে পারো, সাইকেলের আগে দৌড়াইতে পারো, হ্যাঁ আস্তে করে লুকিয়ে থাকা জাম দিয়ে যায় বিড়াল ধরতে পারো, পাখি ধরতে পারো, হ্যাঁ রাতে 2টা বাজে কাউরে ভয় পাও না, প্রেমিকার ঘরের সামনে যে শার্ট খুলে তুই বাইরে বিড়ালে ব্লেড দিয়ে হাত কেটে এলাম, এগুলো বলতে পারো, চ্যালেঞ্জ দিতে পারো, তুমি একটা কিছু না, হ্যাঁ তুমি একটা কিছু, মহিলা মেয়ে বয়স 15, 16, 18, 20, 22, 22 বছর পর্যন্ত এত কিছু করে না, এই 14 থেকে 18 ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না, আমার ও আছে, ও হইলেই চলবে, কত মানুষ গরিব আছে না কি হয়েছে, নানান ধরনের উদাহরণ উদ্ধৃতি, মন যা চায় তা বলতে পারে, কেন এখনো জোয়ান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই, যুবক যুবতী এখনো অভাব দরিদ্রতা চোখে দেখে নাই, বাপের ঘাড়ের উপরে খায়, যা খুশি তা করে, যেদিকে খুশি সেদিকে যায়, যা খুশি তা বলে, আল্লাহ বলছে যে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তুমি যা খুশি তা করো, আমি তোমাকে তৌফিক দিছি, তাই বলে কি তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে কি আমি আল্লাহর কাছে ফিরে আনবো না, আমি এরকম ভাবো তোমরা, ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসেব নিকেশ মানে মানে প্রবলেমটা কথা, প্রবলেম হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি কোন জায়গায় নামছে, আমরা অসুস্থ মানুষের ব্যাপারে বলি দিব্যি বলি না রে প্রচুর অসুস্থ বা ইদানিং আর সুস্থ হয় না, এগুলো মারা যাবে, মানে আমাদের কাছে মনে হয়েছে মানুষ অসুস্থ হইলে মরে, আমরা কনফার্ম হয়ে গেছি মানুষ বুড়ে হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ অসুস্থ হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ ক্রিটিক্যাল সিচুয়েশনে মরে, এমনি এমনিতে মরে যেতে পারি, এটা আমরা মানে ইমানে রাখি না, এর মধ্যে আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর একটা সিস্টেম আছে, মানে এটা আমি হব, জোয়ান হব, বুড়ো হব, দুল চুল দাড়ি পাকবে তারপরে মরবো, আমি যে এনি টাইম মরে যেতে পারি, এটা আপনি দেখেন আমাদের মধ্যে যারা আমরা জোয়ান আছি আমরা কিন্তু কেউ বলি না হ্যারে ভাই যে কোনো সময় মারা যেতে পারি রে, আমরা সবসময় বলি যে আমার দাদা অনেক বুড়ো হয়ে গেছে বাঁচবে না মনে হয়, আমার আম্মা আইসিইউতে দোয়া করেন ভাই বাঁচবে না মনে হয়, আপনার ভাবিটা ভাই বাচ্চা হওয়ার সময় মানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে বাঁচবে না মনে হয়, ঠিক আছে ওগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন, কিন্তু এরকম হাসপাতালে গেলে যদি মানুষ মারা যায় তো তাহলে কেউ হাসপাতালে যেত না, তার মানে হাসপাতালের রেশিও কি 100 জন ঢোকে 30 জনও মারা যায় না, আমি ভুল বলছি, প্রতি 100 জন যারা আজকে হাসপাতালে গেছে 20 জন মারা যাবে এদের মধ্যে, তার মানে যত মানুষ মরে হাসপাতালের বাইরে মরে, মানে আপনি এখন যেখানে বসে আছেন অথবা আমি যেখানে বসে আছি, খুব একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি আমরা, হাসপাতালে যারা যায় তাদের মরার চিন্তা আমরা করি প্রচুর, অথচ হাসপাতালে সাথে 5% মানুষ মরে না, একজন ডাক্তার 1 মিনিটের রুগী দেখে, আমি চিনি লাকসাম উপজেলার, নাম বললাম না, শিশু ডাক্তার, আমার ছোট ভাইকে দেখাইতে নিয়ে গেছি 112 নম্বর সিরিয়াল চলতেছে, আমার বললাম আসছে কবে কয় আসো, এখন এসার আগে 111 জন দেখে নিয়েছে, আমরা 12 জনে ঢুকছি, এর মধ্যে কিছু লোক আসে নাই, আবার কিছু লোক হয়তো তার পিএসএ হয়তো 100-200 টাকা খেয়ে সিরিয়ালের বাইরে দিয়ে দিছে, বুঝছে না, তো আমি এটা যোগ বিয়োগ ধরে মানে মাইনাসে মাইনাসে প্লাস ধরে ফেলছি আর কি, বুঝছেন, আমি চিন্তা করলাম যে সে তো 140 মানে 100 সর্বোচ্চ 160 থেকে 70 মিনিটে সে 112-13 জন রুগী দেখে ফেলছে, তো ওর যদি গড় রেশিও করে 1000 তো 2 জন মরতেছে না ওইখানে হাসপাতালে, একটা বিশাল হাসপাতাল ভর্তি হইতে পারে রুগী 100 জন 150 জন, ওখানে কি ডেলি 20 জন মারা যায়, বরঞ্চ সরকারি হাসপাতালে হাসপাতালগুলো ভয় পায় মারা যাবে বলে যে ঢাকা মেডিকেলে নিয়ে চলে যান, কারণ ওখানে মারা গেলে কোনো সমস্যা নাই, দায়বদ্ধতা নাই তেমন, ডাক্তারদের জবাব দিতে নাই, সরকারি হাসপাতাল মরছে, রুগী ক্রিটিক্যাল ছিল মরছে, আর গরিব মানুষ যায় ওখানে, আমার মতো লোকেরা যায়, সো আমাদের উদাসীনতার মাত্রা কত নিচে, মানে একটা মাত্রা থাকে না ওই যে বলতে শুনি না, ছি তুই এত নিচে না আমি ভাবিনি, এই টাইপের কি মানে ভাবিনি, মানে আমরা নিজেরাই ভাবিনি, ভাবতেছি না যে আমরা কত নিচে নামছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ইকতারাবা লিন্নাসি হিসাব, আপনি বলতে আপনি বলতেছেন মরার কথা, আমি আর আপনি এখানে ডিসকাস করতেছি 2023 ডিসেম্বরের আজকে 1 তারিখ, রাইট,
আজকের দিনে আমি আর আপনি ডিসকাশন করতেছি, আমরা কেন মরার কথা ভাবি না, খালি অসুস্থ রোগী ভাবে, কিন্তু আল্লাহ মরার কথা না। আমার বাপ চাচা মরছে, দাদা মরছে, বাবা আদম আলাইহিস সালাম হতে সবাই মরছে যারা ছিল, আমরা যারা আছি মরব, আমাদের পরে যারা আসে তারা মরবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবকিছু নশ্বর, সবকিছু নষ্ট হয়ে যাবে, মরে যাবে, পৃথিবীতে চলে যাবে, কত দূরের কথা। অথচ আমি আর আপনি 2023 ডিসেম্বরে চিন্তা করতেছি, মরার কথা আলোচনা করতেছি, এটাই আমাদের বুঝে আসতেছে না। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছে যে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন। আরে মরা তো দূরের কথা, মানুষ যে মরে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হবে, হাসর হবে, ওর বিচারের দিন হবে, এটাই নাকি নিকটে। বলছে যে মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন, এই চলে আসতেছে, অথচ তারা ওহম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আপনি আমি বাঁচার স্বপ্ন দেখি, বুড়ো হয়ে মরবো এই প্ল্যান করি, আর আমরা মরে আমাদের পরের প্রজন্ম হাজার হাজার প্রজন্ম মরে যাবে, জন্ম হবে, বেঁচে থাকবে 60-70-100 বছর বাঁচবে, সব কিছুর পরেও সব কিছু মিলিয়ে আল্লাহ বুঝেছে, আর এদের হিসেবের সময় তো চলে আসছে, এই চলে আসতেছে, অথচ এরা এখন উদাসীনতা। আপনাদের মনে হয়েছে কি কিয়ামত ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে মানুষ ওপেন কুকুর কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জানা জানা করবে, মানুষ পশুর মতো আচরণ করবে, মানুষের আল্লাহ নাম ডাকার মতো লোক থাকবে না, তারপরে কেয়ামত হবে? এটা তো ঠিক কথা, এটা তো সমষ্টিগত কেয়ামত, মানে এরপরে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এরপরে কি যখন ওই কেয়ামত হবে তখন আর কোনো কিছু কি অবশিষ্ট থাকবে না, কিন্তু যে ব্যক্তি যেদিন মারা যাবে তার কেয়ামত তখন শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারি নাই, যে লোক মারা গেছে ও কি ধ্বংস দেখবে? ও তো ধ্বংস হয়ে গেছে, যে যখন মারা যায় তার কেয়ামত তখন। আর যেটা আল্লাহ তাআলা যেটাকে বলছে ইদা জুলজিলাতিল আরযু যুলজালা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে সবাই কম্পিত হবে, কেমন? আচ্ছা, যুবকদের বা যুবতীদের উদাসীনতার মাত্রা এত নিচে যে শুধু বড়রা মুরব্বীরাই মরবে, ওরা মরবে এটা মনে করে না। অনেক সময় বলে যে এখানে মা বাপের খুব বড় একটা বাজে ভূমিকা থাকে। আমি বড় অবাক হলাম, আমার কাছে মেসেজ আসছে, আমি কলেজে পড়ি, স্কুলে পড়ি, ভর্তি হয়েছি, গাড়িটা রাখা খুব ইচ্ছা, আমি কেউ বলে হুজুরদের, কেউ বলে আলেমদের, কেউ বলে শেখদের, যে যার মতো বলতে পারে, বলে যে আমি ওয়াজ মাহফিল দুই লেকচার শুনে গাড়ি রাখার এত প্রবল ইচ্ছা আমার, এত শখ, আমি গাড়ি কাটবো না, কিন্তু বলছে যে হুজুর আমার দাদা দাদু আব্বা আর আম্মা তোমার বাপে মুজরে করে, তোমার ঘরে টেলিভিশন ছিল না, প্রযুক্তি ছিল না, তোমারই এখন দাঁড়িয়ে রাখতে মন চায় না, তুমি তোমার নাতি কি আর ছেলেদের দাঁড়িয়ে রাখতে দিচ্ছ না, পর্দা করাচ্ছ না মেয়েদেরকে, পর্দা হাত পা সব ঢেকে চলাকে বলে না মনের পর্দা, তো ওরা এটাকে পুরো অ্যাপ্লাই করে ফেলবে, আশ্চর্যজনক কথা, কেমন? মানে একটা পরিবারের বাপ যদি বলে ছেলেকে দাঁড়িয়ে রাখতে, ছি ছি ছি, এটা ঠিক এরকমই তো, যে কেউ কোনো বাপ তার ছেলেকে বলছে তোমার গরু দিয়ে দিয়েছিল, এই যে ব্যাপারটা হচ্ছে কি, মহিলা তার স্বামীকে বলছে তুমি ভালো হও, প্লিজ তুমি ভালো হও, ভালো কি ভালো হবে, তুমি না সিগারেট খেলো না, খাইলে না, তুমি না অন্য মেয়েদের সাথে কথা বলবে না, বললাম না, তো তুমি না নামাজ পড়ো, হ্যাঁ পড়ো না, আমি বিয়ে করবো না, নামাজ পড়তে পারবো, যদি দিতে পারবো নাই তো মানে ইসলামের বিধানটা কেন বা আপনার বলতেছে যে দেখা থাকলেও দেখা দিয়ে ইসলাম পছন্দ করে, কিন্তু ইসলাম কি ঘুষ অ্যালাউড করে, সুদ অ্যালাউড করে,
হারাম সিগারেট বিক্রি করা কোম্পানিতে কাজ করা ইনকাম এলাও করে, সুদি ব্যাংকে চাকরি করা টাকা দিয়ে ইসলাম এলাও করে। মা বাবা বলে যে টাকা থাকে না, ইসলাম পছন্দ করে মুসলিম টাকা থাকবে নাই, কিন্তু এই মা বাবি টাকা ইনকাম করে দেওয়ার ওই যে ইসলামের দোহা দিয়ে ওকে চাকরি করতে বলো, ওই ইসলামের দোহা দিয়ে আমি বলে আলাদা লাগে আলাদা টাকা পাচ্ছে। আপনি আটটা বিয়ে করবেন এটা তো আমার দূরের কথা, আপনি ঘুষ খান, সুদ খান, ডাকাতি করেন, টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, আপনার বউ কিচ্ছু বলবেন আপনাকে। খালি অপরাধের মধ্যে এটা অন্য বউয়ের সাথে কথা বলেন, তারপর দেখেন আপনার অপরাধ। আপনি ঘুষ খান, জুয়া খেলেন, মানে আপনি তার নেশাটাকে ওরা অপরাধ হিসেবে রাখে, কারণ নেশাটা একটা ঘুষের ঘুষাঘুষি লাগে গেলে তো প্রবলেম, আবার টাকা নষ্ট হয়ে গেল। মহিলা বড় ভিন্ন জিনিস, আমি মহিলাদের চরিত্রে হতবাক করি, আমি মহিলাদের চরিত্রে হতবাক করি, দুর্ভাগ করি। কিভাবে? ও ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মিথ্যা কথা, মারামারি, কোন কিছুকে স্বামী বদনাম মনে করে অপরাধের মধ্যে নেশাটা করলে এবং অন্য মহিলার সাথে কথা বললে এই তার আসলে কারণ এটা তার রিলেটেড। নেশা করলে তার হক নষ্ট হয়, অন্য মহিলার সাথে কথা বললে সে মনে করে তার হক নষ্ট হয়। আরে আপনি বলতেছেন অন্য মহিলা, আপনি আরে বিয়ে করবেন বললে সে মনে করে তার হক কমে যাচ্ছে। আমি একবার একজনকে বললাম, আমাকে বললো যে না না আমি আমার মহিলাদের সাথে কথা বলি না, আপনার সেক্ট করি না, আমার ফ্যামিলি মেসেজে সেক্ট করে দিতে দিন। প্রশ্ন এটা খুব ক্রিটিক্যাল করা হয় রিপ্লাই দিতাম লিখে কথা বলে যে কথা বলি বা ভয়েস মেসেজ করে অ্যালার্ট করে দিলাম। জোয়ান মহিলা জোয়ান ঘটনা, এই মাত্র দাড়ি গাড়ি আছে তো প্রণাম করতেছে বিয়ে অর্ধেক দিন, হ্যাঁ একটু আগে 4-5টা গার্লফ্রেন্ড ছিল আর কি, এখন সে দিনে চলে আসছে না, দিনে চলে আসছে 4-5টা গার্লফ্রেন্ড ছিল, কারণ 1 লাখ টাকা বলে থাকতে ইসলাম তো বিয়ে আরো করছে, এখন সে বিয়ে করছে 3 বছর আর বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে তার বছর থেকে, তার প্রথম বিয়ের বয়সে 3 বছর 1.5 বছর থেকে জঙ্গল করতেছে করা আর বিয়ে হয়ে বলছে ওই ক্যাটাগরি কিছু সিচুয়েশন আছে। তো মহিলা বলছে যে মানে যিনি বোন বলছে যে লিখছে আর কি, আমি মনে হয় 15-20 দিন ধরে মেসেজ ওপেন করে দেখলাম যে হ্যাঁ লম্বা এক চিঠি, প্রথম কথা তো লম্বা লিখলাম এই কিন্তু পড়ি না কে পড়ি গেছে। তো তারপর আল্লাহর ওয়াস্তে করতে বলেছে, আমি বলছি যে আল্লাহর ওয়াস্তে করা ঠিক না, এটা বললাম না কাউকে বলি। তো ঠিক আছে করতেছি করতেছি, এক পর্যায়ে বললো যে আমার স্বামী আর আমি বিবাহ করি। তাহলে বললাম আল্লাহ তাকে এই অধিকার দিচ্ছে করতেই পারে, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? তো সে রিপ্লাই দিল যে না বুঝুন ব্যাপার হচ্ছে সে আমি এখন একা, আমার এই হক ঠিকভাবে আদায় করতে পারে, সে যদি আরো বিবাহ করে তাহলে আমার হক কি কমে যাবে না? বললাম কি হবে? বলে যে ইসলাম তো ইনসাফ হিসেবে বলছে এই বউর কাছে যা থাকবে এই বউর কাছে তা থাকবে, তাহলে আমারটা ভাগ হয়ে অর্ধেক হয়ে গেল না কমে গেল না? আমি বললাম তাহলে আপনার ভাই বোন কয় যাবে? 3-4 জন। আমি বললাম তো আপনার আব্বা যখন প্রথম ছেলে হয়েছে ওই ছেলে তো বড় ছিল, আব্বা আর একটা কোনো হবে না তুমি তো ভালো অর্থ হবে তার সিম্পল কথা না? আমি যখন দিদি করে বললাম ভাগ হয়ে যায় তাহলে কোনো মা বাবার উচিত একটা বেশি সন্তান দেওয়া, কারণ যত সন্তান তত ভাগ, তাহলে বড় ভাই নিশ্চয়ই বলা উচিত আব্বাকে যে আব্বা আপনার
যাই হোক, তো তাহলে যে যারা এরকম ইয়াঙ্গের মধ্যে প্রবলেম গুলো বেশি আছে, তাহলে তো যিনি বলতো আমি তো চিন্তা করা উচিত যে আমি তো কিছু জিনিস আসতে পারতাম না, আমার মা বাবা যদি চিন্তা করতো বাচ্চা একটাও যা তাহলে ভালো হয়ে যাবে জরুরি, তা আমার জন্য তার সঙ্গে তার কায়দায় ছিল না, ঠিক না? আসলে কেউ কারো হক কমাইতে পারে না, বাড়াইতে পারে না, যার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে তার উপরে কি করতে হবে, কি থাকতে হবে, উদাসীনতা থাকা যাবে না। যুবকদের উদাসীনতার মধ্যে ছেলেদের প্রবণতা, আচ্ছা মহিলাদের কথা বললাম, পরে আবার আমি দেখছি কিছু ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মহিলারা প্রায় খেপে যাবে, ওই জন্য একটা কথা গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে ছেলেদের খুব বাজে মন্তব্য থাকে, বিশেষ করে তারা রিয়েলি যাবো না, তাদের অবজারভেশন ঠিক আছে, প্রশ্ন কোন উঠছি না, কোনো প্রশ্ন কোনো উঠছি না, আপনারা জাজ করবেন, আমি একদিন অনুরোধ করবো আপনারা নিয়ে ধ্বংস হয়ে যাবেন, উপায় থাকতে পারে ক্ষমতা যাকে তাকে প্রশ্ন দেবেন না, আমি যাকে তাকে মনে করবো, আমি বললাম যেই সেই আমি যেই সেই, তো সেটা কথা বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ যা বড় দেয়। ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু 5-7 জনকে জিজ্ঞেস করে কোন ডাক্তার ভালো হবে, মেডিসিন মানে ডেন্টাল নাকি কিডনি নাকি অর্থোপেডিক্স করে, মুসলিমদের উচিত প্রশ্ন যখন তার কোন ক্যাটাগরির প্রশ্ন, এই ক্যাটাগরির প্রশ্নের জন্য কোন আলেমটা ভালো হবে, এভারেজ অ্যান্সার দিন, তালাকের প্রশ্ন যাকে তাকে জিজ্ঞেস করি সেটা অনুরোধ করবো। আচ্ছা সবাইকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করি না, খুব খুব ক্রিটিক্যাল এসব অ্যান্সার, সো টাফ কারণ খুব জিম্মেদারি, বিশেষ করে তালাক এত বাজেভাবে হয় এই দেশে, তালাক দিচ্ছে 3 বার বলছে, আমি তিনবার বলছি, 3 বার হয়েছে নাকি হয় নাই এটা কনফিউজ থাকা অবস্থায় দৌড়ে নিয়ে আসে আরেকবার তালাক দিচ্ছে, এরপরে আনতে পারবে কিনা কোনো প্রশ্ন, সো ক্রিটিক্যাল, 3 বার তালাক দিছে বউজন আলাদা হয়ে গেছে, এখন পোলা পানি কান্দে বাড়ি গুলা মিলা গ্রামে মিলা মিলা গেছে, এরপরে এখন আবার তালাক হয়েছে, এখন আগের বারে যে আসছে ওটা ঠিক আছে এটা দিয়ে প্রশ্ন, এখন তো তালাক করা বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হলো যে হুজুর তাহলে আগে যে নিয়ে আসছিল তাহলে ভুল হয়েছে, প্রশ্ন তো ভুল হয়ে গেছে, বউজন তালাক হয়ে গেছে, 5 বছর ধরে এটা থাকছে, বউজন তালাক হয়েছে 5 বছর, বউ বিয়ে হয়নি, তো সব সময় বিয়ে করতে এখন এটা আবার বিয়ে করতে চাইছে, একদিন জামাই বলে তুই আমার ঘর থেকে বের করে রাখবো না গেল, এরকম কোন সিজন আসা দরকার আসে এরকম হয়ে গেল, তাহলে বাইরে উত্তর করতে হবে কোয়েশন জায়গায় তাকে করবে না, যুবক ছেলেদের যেটা প্রবলেম হচ্ছে সেটা মেয়েদের যেটা বললাম, যেমন বিয়ের ক্ষেত্রে ওরা আর অনেকগুলো আছে বললাম, যেমন মেয়েদের বেশ কিছু প্রবলেম রয়েছে, জামাই সুখ খাক ঘুষ খাক বিছানা বা প্যান্ডার মধ্যে চাপা পাবি রাজনীতি, রাজনীতি কিন্তু ভালো মতো দেখা যায় আমি দেখি সরি রেগুলেশন কিন্তু করা আমি পার্সোনালি এমন ভালো হয়ে কেমন ওই যে আমাদের এলাকাতে ধরেন কুমিল্লার অঞ্চল, ছোটবেলায় যদি এসব জিনিস প্রমোট করা উচিত না, আমি আমার অনুষ্ঠানে বলে বলতাম রাজনীতি নিয়ে আসছি, তো আমি যেখানে যাবেন ওই বিষয়টি কথা বলবো আপনাকে ওই জায়গায় যাইতে হবে, কিছু করার ওই আমি কিছু জায়গায় মতো করছি ছোটবেলায় খুব কৌতুক যেগুলো প্লে করতো মানুষ, তো ও গান গাচ্ছিল যে কাজে কামে মন বসে না করে রাজনীতি নিয়ে দিতে কত মানুষ বেশি দিবে, কামে কাজে যাতে মন বসে না করে তারও রাজনীতি করে তার গান এটা সত্য কাজে যায় এসে গেছে, এবং ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি দায়িত্বহীনতা, উদাসীনতা সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায় দায়িত্বহীনতা, ইভেন যুবককে যদি তার মা বলে 1 কেজি চাল নিয়ে আসতে বলতে পারবো না ভাইকে পাঠাই কুমুককে পাঠাই, আমি সর্বনিম্ন কোটা দিয়ে বললাম আপনাকে শহরে তো ফেরা আমাদের মোটর করে অনেক খুশি করে, গ্রামে কথা বলবো গ্রামে কথা বলবো বলছে যে গার্মেন্টস কর্মীরা সব দিন এরা কাজ কেন কাজ করে, সবাই তো কমপ্লেন দিচ্ছে, আমি মনে বলছি কাজ করছে না, আমি বলছি না, আমি বলছি না কতগুলো বুঝলো তো কাজ এখন বুঝলো কমেন্ট করবো, তো আপনি কি বলতে চাচ্ছেন কাজ করবো, আরে ভাই আমি কিছু বলতে চাচ্ছি না,
আমি বলতে চাচ্ছি যে এখন যে সমালোচনা করেন রাইট, ভুলতে তো ভুল বলতেছেন, কিন্তু দেখেন না কোন মেয়েটা কারণ সে কাজ করে। আপনার মতো কোন পুরুষ বিয়ে করছে, আমার মতো কোন পুরুষ বিয়ে করছে, দুটা বাচ্চা হয়েছে, পাড়া প্রতিবেশী 200 300 500 600 1000 টাকা করে হাওয়া দিয়া চলে গেছে 6 মাস। ওই মেয়েটা কারণ সে মা বলছে তুমি মরস থাকা, তোর বিয়ে দিছে, তোর ঘর টিকলো না, দুনিয়ার সবাই জামাই ঘর করতেছে না, এখন যে জায়গায় দিয়ে দিছে ওই ছেলে মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, কাজ করে না, ঋণ করেছে, ওটা তেল রাখতে এসে মারে দেরি মার কোন ছেলে নিয়ে এসে বাপ বাড়িতে থাকে, বাপ বুড়ো হয়ে গেছে, ভাই বউ সাথে ঝামেলা, মা প্রতিদিন কাঁদে, এক চোখের পানি গোসল করে, তুই মরস না, কাজে তুমি শেষ করলাম যে একদম একদম That's a real example. And it's so true. আপনি যদি ফ্ল্যাটে থাকেন, একটা গাড়ি আছে আপনার, অথবা গাড়ি দিয়ে বাবা আপনার 60,000 টাকা বাদ চাকরি আপনি বসে থাকেন, বাট দিস ইজ রিয়েলিটি। আমি বলবো যে কারণ হচ্ছে সবাই এরকম, কারণ হচ্ছে তো 5 লাখ টাকা বেতন মহিলা চাকরি করে, সে চাকরি তো ভিন্ন ধরনের, তার সামনে কিছু বলছে কেন অনুপ্রাণ করতে পারবো না, আমি 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 কিন্তু যারা যাদেরকে বেশি তিরস্কার করি আমরা, আর আপনি খারাপ দিকে আমি ভালো বলছি, খারাপ দিকে আমি ভালো বলছি, যে একটা পুরুষ গুরুত্ব ওর বোনকে চালায়, মাকে চালায়, বউকে চালায়, মেয়েকে চালায়, আর ওর এমন যে কাজ করতে চায়, পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায়? শোনেন একটু ছোট আপনার বসে চাকরিতে ঢুকবেন, ওই দিন আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোন মানুষ যদি কোন অপশন থাকে যে চাকরি না করে খাইয়া বেড়ে বসে থাকে তাহলে চাকরি করবে না, ওগুলো আমি গাড়ি চালাবো না, চাকরি করবো না, জ্ঞান করেছি অসুস্থ হলে যদি বেশি টাকা না লাগতো মানুষের, বোন বিয়ে যদি টাকা না লাগতো মানুষের, বাজার করতে যদি টাকা না লাগতো মানুষের, অধিকাংশ মানুষ বলতো যে ভাই যদি কেউ বলতো দিনে তোর 1 টাকা ঘুষ দিই মার পুরো দিন তোর টাকা খাওয়া শিখে সব আমার ভাই আস্তে দিন ভাই একটু প্রয়োজনে কম খাওয়াই কম কম প্রসাদ দিন হাসবে না তো আপনি, বাট এটা অত বড় হইতে হবে তো, কারণ আমরা তো দেখি চাকরিজীবী বিরক্তি, চাকরিজীবীদের যে চাকরি করে কি বিরক্ত না, বিরক্ত হওয়া উচিত না, কর্ম করা উচিত, আমি রিয়েলিটি বলতেছি মানুষের এক মানে এক্সপ্রেশনটা বলতেছি। তো ছেলেদের উদাসীনতা না বলে মেয়েরা কেন মানে আপনি একদিকে বলতেছেন যে এই যে আরেকদিকে দোষটা কার, দোষটা তো মেয়ের দিকে আসছে, ও ওরও আছে, ওরও আছে, ও আছে, অত দিন উপায় লাভ না সাথে কথা না বলে জীবন দাও আর বিশ্বাস করতে না, ও হয়তো ও আল্লাহকে ভয় করলে আল্লাহ যেন ভালোবাসতে দিল, ও তো আল্লাহকে ভয় করে না, জানা জমিচা মানে গার্মেন্টসে যাওয়ার আগেও তো খুব একটা ভালো চলা গার্মেন্টসে তার আপনি গার্মেন্টস কেন বলবেন, আপনি ধরেন না একবারে কোনো বড় কোনো একবারে ধরেন কিছু একটা বিশাল আয়োজন ওটাই হোক না, ওটাই হোক না, ওটা হোক কিন্তু আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি, আমি তোমার কষ্ট অনুধাবন করি, তুমি কোন দুঃখে কোন দুঃখে তুমি 12,000 টাকার জন্য রাস্তায় যেন তুমি আন্দোলন করো, কারণ তোমার ঘরে থাকা স্বামীকে এতটাই অযোগ্য, তোমার ঘরে থাকা ভাইকে এতটাই বেহিয়ালি, এতটাই উদাসীন যে তোমার 4,000 টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না, সেটা তোমার ভরণ পোষণ দিতে পারে, সে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে রাজি নাই, সে দিনে 7 দিন কাজ করতে রাজি নাই, তার বন্ধু বান্ধব লাগবে, তার আড্ডা লাগবে, তার সিগারেট লাগবে, তার মদ লাগবে, তার জুয়া লাগবে, তার ছক্কা লাগবে, তার ক্রিকেট লাগবে, তার ফুটবল লাগবে, এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে, যে কোনো একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ধুম পায় তারা শুধু সিগারেট টাকা দিয়ে ধুম চলে যায়, এমন বহু যুবক এমন বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে 3,000 4,000 টাকা তাদের বোনটা গার্মেন্টসে কাজ করে, যদি বলে আমি সিগারেট টাকাও বাদ দিয়ে দিচ্ছি ওর বোনা গার্মেন্টসে কাজ করা, কোথাও না কোথাও আমাদের পুরুষদের কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাকিয়ালি আছে, এখন খেয়ে আছে আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতার মূল মূল আমার দায়িত্ব হচ্ছে মূলটা আছে, আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা ওরা বের হয় আমার অজান্তে হয় না, আমি ওদেরকে বাধ্য করেছি দোষটা আমার উপরে আসবে, এমনি এমনি তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে দাইউস জান্নাতে যাবে না, দাইউস জান্নাতে যাবে না, কেন যাবে না, আজকে আপনি গার্মেন্টসের দূর দিয়ে লাভ আছে, আজকে আপনি ওই ইট ভাঙার ব্রিক ফিল্ডের দূর দিয়ে লাভ আছে না, দাইউস জান্নাতে যাবে না, মনে রাখবেন যুবক অবস্থায় জিনিসগুলো নজর রাখা ভালো নিজেদের আগে, কোন মহিলা যদি বেপরদার কারণে জান্নাতে যায়
শুধু ও যাবে না, ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে, পুরুষ খুড বি ফাদার, বাপ হইতে পারে, বড় ভাই হইতে পারে, তারপর যে স্বামী হতে পারে। যদি ও জাহান্নামে যাওয়ার রিজনই হয় ব্যাপারটা দেখো খোলা খোলা কথা, মানুষ হাজার রিজনে জাহান্নামে যেতে পারে, আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হৃদয় দান করুন। হাজারটা রিজন আছে জাহান্নামে যাওয়া, কিন্তু যদি কোনো মহিলা এমন মহিলা যার বড় ভাই আছে, যার বাপ আছে, যার স্বামী আছে, আর ওদের থাকবে অবস্থা তার এমন একটা অন্যের কারণে তার জাহান্নাম হয়েছে, যে ওখানে হচ্ছে তার কি খোলা মেলা চলা যায়, তার জেলা বা বিচারে চলা যায়, তার ব্যাপারটা অস্থির চলা যায়, তাহলে ওই মহিলা একটা জাহান্নামে যাবে না, সংকাত নিয়ে যাবে। এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে, খুব সিম্পল লজিক, কিন্তু কান্টালে কি আছে, কান্টালে কি আছে, ওই মহিলা যদি সংশ্লিষ্ট রিজনে যদি জাহান্নামে যায়, সংশ্লিষ্ট সময়ে যে দায়িত্ববান পুরুষ তার অভিভাবকত্বের মধ্যে ছিল, যার উচিত ছিল তার জন্য সমর্থ অনুযায়ী জামা কাপড় কিনা, সুন্দর দেখে সমর্থ অনুযায়ী খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তার অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে সমর্থ অনুযায়ী ওর কমফোর্ট ধরে রাখা হোক, সমর্থ অনুযায়ী যতটুকু আছে উজাড় করে দেওয়া হোক, সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি দায়িত্ব, যদিও বিভিন্ন করে দেখেন টাকা পয়সা ইউজ করে গ্যাস একটা গাড়ি কিনে দিয়েছে, ছোট ছোট জামা কাপড় কিনে দিয়েছে, এগুলো বলে ঘরে আমি যারা কর্মজীবী যারা নিম্ন কর্মজীবী তাদের ব্যবহার করছে, যে কোনো অপরাধকে যুবকদের এখন একটা প্রবলেম হচ্ছে যেটা বুড়োদের মধ্যে ছিল না, বুড়োদের একটা সমস্যা কি মানে এমন এমন ভাবে কথা বলে বা বুড়ো বলি বয়স্ক এটা ওইভাবে নিয়ে যাবে না, আমি খারাপ বিষয় বলছি, যারা বয়স্ক বৃদ্ধ তারা তো কিন্তু কিছু হলে বলে আমি যুগে এগুলো আসি না ভাই, কি যুগায় রাইট, মানে উনি যেভাবে বলতে যে মনে হয় ওনার যুগে কোনো মা বাপের পাওয়া যায় ঢাকায়, মনে হয় যেন কোনো ভাই ভাই মা পারে করে মাথা ফেটে যাওয়া যায়, মনে হয় কোনো ভাই আর ভাবি কেন করে সে বিয়ে ভাই অবস্থা বলে দিয়ে যায়, মনে হয় যেন মা আমি আমার ভাগিনে ধরা পড়ে না, এটা আমি ভয় বলে বলে কি এগুলো একটা কথা বয়স্করা বলে, আর জোয়ানরা একটা বিশাল বড় প্রবলেম যে কোনো প্রবলেম সলভ করে ভাই তুমি তাহলে যেন ভাই যোগ হচ্ছে স্পিডি হ্যাঁ গতি ভাই গতি আমরা বুঝতে না ভাই এখন কেটেই প্র্যাক এখন চলেই যাবে, হ্যাঁ মানে জোয়ানদের কথা হচ্ছে ভাই না আমি বুঝবো না এখন চলেই যাবে তার ভাই আমি ভাই আগের কথা গেলাম, হ্যাঁ আপনি ওই যাই বলেন আপনি বলতে যে আগের কথা গেলাম আছে, আর বয়স্ক তো যে অপরাধ দেখে এখন একটা ভাগ করে মজা না গেছে যে কোনো অপরাধকে আধুনিকতার যে বরং মানুষ নানা অজুহাতে অবতারণা করে কেন ولو ألقى سوري بل الإنسان على نفسه بصيرة برمانوش نجي شمبر بشيء نجي شمبر أبوغو كم ولو ألقى معاذيرا ولو ألقى معاذيرا جوديوش نانا وجوه در وزارة نقول এখন মুরুব বি রোজগার হচ্ছে যে কি যুগ আইছে আর জোয়ান রোজগার হচ্ছে যে ভাই যুগ আর একটা নাই এখন আগে যুগ বাড়ি গেছে